পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম। এই জলপ্রপাতের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। ভ্রমণ পিপাসু সকল প্রকৃতি প্রেমী পর্যটকদের কাছে নায়াগ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। চলুন তাহলে আজকে আমরা এটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর ওপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম হর্স শু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডল ভিল ফলস। নায়াগ্রার জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। হর্স শু ফলসের আকার ঘোড়ার খুরের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। নায়াগ্রা নিজেই একটি প্রায় 12,000 বছরের পুরনো নদী। 18,000 বছর আগে অন্টারিওর দক্ষিণ অংশে 2 থেকে 3 কিলোমিটার পুরু বরফ আচ্ছাদন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এবং নিয়মিত গ্রীষ্মমন্ডলীয় পরিবর্তনের ফলে বরফ আচ্ছাদন গলতে শুরু করে এবং গ্রেট লেকস বেসিন বা বৃহৎ হ্রদ অববাহিকায় প্রচুর জল জমা হতে থাকে। লেক ইরি, নায়াগ্রা নদী ও লেক ওন্টারিওর থেকে আগত সমগ্র জল এই জলপ্রপাতে অবদান রাখে। নায়াগ্রার জলপ্রপাত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। প্রতিদিন প্রতি মিনিটে নায়াগ্রার জলপ্রপাত 60 লক্ষ ঘনফুট মাত্রাধিক জল প্রবাহিত করে, যার গড় পরিমাণ হলো 40 লক্ষ ঘনফুট। নায়াগ্রা সমগ্র নিউইয়র্ক ও ওন্টারিওর জল বিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস। অর্থাৎ জলপ্রপাতটি শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সাহায্য করেছে এবং উদীয়মান পর্যটন শিল্পের দ্বারা রাজ্যের রাজস্ব সংগ্রহকে শক্তিশালী করে তুলেছে। এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হলো বসন্ত ও গ্রীষ্মকাল। এমনকি শীতের সময়ও নায়াগ্রার জলপ্রপাত পরিভ্রমণ উত্তেজনাপূর্ণ হতে পারে। যেহেতু সারা বছর ব্যাপী দিনে 24 ঘন্টা ধরে জলপ্রপাতটি উন্মুক্ত থাকে, তাই যে কেউ দিনের বেলায় যে কোনো সময় পরিভ্রমণে যেতে পারেন। তবে এটি অবশ্যই মনে রাখবেন যে পার্শ্ববর্তী আকর্ষণীয় স্থানগুলিতে পরিদর্শনের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। দেশীয় আমেরিকাবাসীরা সম্ভবত এই জলপ্রপাত দর্শনকারী প্রথম মানুষ ছিলেন। যদিও এই জলপ্রপাতটি সম্পর্কে লিখিত আকারে উল্লেখিত প্রথম ইউরোপীয় ব্যক্তিটি ছিলেন ফাদার লুইস হ্যানেপি। এই ফরাসি যাজক তার নিউ ডিসকভারি নামক পুস্তকে এটি বর্ণনা করেছিলেন। আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালোমতো দেখা যায়। রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না এখানে। মুগ্ধ পর্যটকদের দৃষ্টির খুব কাছে জলপ্রপাতের জলরাশিতে রংধনু যেন নিজে এসে ধরা দেয়। নায়াগ্রার জলপ্রপাত প্রকৃতির এক অপার সৃষ্টি। 167 ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে 64,750 ঘনফুট পানি নদীতে আশ্রে পড়ে। মেড অব দ্য মিস্ট নামের বোটটি জলপ্রপাতের পারে সর্বদা অপেক্ষমান থাকে পর্যটকদের নায়াগ্রার অপার সৌন্দর্যের আরো সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য।
এখানে জলপ্রপাতের পানি, পতনের কলকল গর্জন কানে মধুর সঙ্গীতের মতো বাজে। সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে চান তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটির মাধ্যমে আমাদের পেজটি ফলো করতে পারেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিন।